অনুমিত হয়েছে আমার নেতার অভিপ্রায়। আমি আর সংসদ সদস্য না থাকি। কর্মী হিসেবে নিয়ত নেতার একান্ত অনুগত ছিলাম। বহিষ্কৃত হওয়ার পর তার ব্যত্যয় কিংবা ব্যতিক্রম সমীচীন মনে করি না। কোনো অভিযোগ উত্থাপন না করে হৃষ্ট চিত্তে বাংলাদেশ জাতীয় সংসদের আসন 133-4 সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে মাননীয় স্পিকার আপনার বরাবর আমার পদত্যাগ পত্রটি প্রদান করছি। 23 আগস্ট সদস্যপদ থাকা না থাকা নিয়ে মাত্র 14 মিনিট শুনানির পর আব্দুল লতিফ সিদ্দিকি নির্বাচন কমিশনে বলে এসেছিলেন এর আর দরকার নেই, কয়েকদিন পর নিজেই পদত্যাগ করবেন। কথা মতো 10ম সংসদের সপ্তম অধিবেশনের প্রথম দিনেই জমা দিলেন পদত্যাগপত্র। গত বছর 24 অক্টোবর দল থেকে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করে আওয়ামী লীগ। 5 জুলাই চিঠি দিয়ে বিষয়টি স্পিকারকে জানায় তারা। 13 জুলাই সিদ্ধান্ত জানতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন স্পিকার, কিন্তু নিজেকে সংসদ সদস্য দাবি করে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার নিয়ে আদালতের শরণাপন্ন হন তিনি। কিন্তু আপিল বিভাগও তার আবেদন খারিজ করে দিলে হাল ছাড়েন লতিফ সিদ্দিকি। গত বছরের 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশে বিদেশে সমালোচনার মুখে পড়েন সে সময়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকি। 12 অক্টোবর মন্ত্রিসভা থেকে ও পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন তিনি। তবে সংসদে দেয়া শেষ বক্তব্যেও নিজেকে সাচ্চা মুসলমান বলে দাবি করেন লতিফ সিদ্দিকি। আমি মুসলমান, আমি বাঙালি, আমি আওয়ামী লীগার। এই পরিচয় মুছে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর কারো নেই। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় তার বিরুদ্ধে 18টি জেলায় 22টি মামলা হয়। প্রায় 6 মাস কারাভোগের পর এখন জামিনে আছেন লতিফ সিদ্দিকি। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।